চা আছে পুকুরটা তো না পড়াই, সবাই ব্যবহার করে। আগুন মাগুন লাগলে একটু পানি হসম পেয়ে যাবে, আর পানি তো সমান কমই। যে এই একটাই তো এরকম পুকুর, তো পুকুরটা সবাই মিলে ব্যবহার করতো। দেখুন যে এই পুকুরটা যে পুড়ি দিচ্ছে, বর্তমানে তো এরকম কিছু আগুন টাগুন লেগে যায়, এমনিতে জলের পরিমাণ কম খুবই, এখন এই যে আগুন লেগে যায় তখন তো জল পাবো না। আমি জমজমাট বাজার আর ওই এলাকার মধ্যেই অবৈধভাবে পুকুর বুঝিয়ে বাড়ি তৈরির চেষ্টা করা হচ্ছে, এমনই অভিযোগ উঠল ভরতপুর এক ব্লকের ভরতপুর বাজার এলাকায়। এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা চরম ক্ষুব্ধ, এমনকি এক বাসিন্দা ভূমি সংস্কার দপ্তরে লিখিত অভিযোগও জানিয়েছেন। ঘটনায় ভরতপুর এক বিএলআরও পুলক বন্দ্যোপাধ্যায় বলেন, পুকুর ভরাটের ঘটনা মানা যায় না, দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাজার এলাকায় ওই পুকুরটি বহু বছর ধরে কোনো সংস্কার না হওয়ায় সেটি প্রায় বুজে যেতে বসেছিল। এরপর সম্প্রতি পুকুরে মাটি ফেলে ভরাট করার চেষ্টা হয়েছে, এমনকি পুকুর বুজিয়ে বাড়ি তৈরির চেষ্টা চলছে। সেখানে গিয়ে দেখা গিয়েছে পুকুরের একদিকে ইটের দেওয়াল তোলা হয়েছে, বাড়ি তৈরির জন্য চুন দিয়ে মাটিতে নকশাও করা হয়েছে, পড়ে রয়েছে ইট বালি পাথরও। এদিকে ওই বাজার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব সময় জমজমাট হয়ে থাকে। এমন একটি জায়গায় পুকুর ভরাটের কাণ্ড ঘটায় বাসিন্দারা চরম ক্ষুব্ধ, তবে প্রকাশ্যে অনেকে প্রতিবাদ করতে ভয় পাচ্ছেন, আবার অনেকে প্রতিবাদ করলেও কোনো কাজ হয়নি বলে দাবি। গোটা বাজার এলাকায় চারটি পুকুর রয়েছে, এর মধ্যে নাপিতগড়ে নামে একটি পুকুর প্রায় বুজে গিয়েছে সংস্কারের অভাবে। এরপর বাজারের 2574 দাগের পুকুরের মাটি ফেলে ভরাট করার পর বাড়ি তৈরি করা হচ্ছে। গোটা বিষয়টি ভূমি সংস্কার দপ্তরে মৌখিকভাবে জানানো হয়েছিল, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এরপর স্থানীয় এক মহিলা বুধবার ভরতপুর এক ব্লক ভূমি সংস্কার দপ্তরে লিখিত অভিযোগ করেন। অভিযোগকারিণী আক্তারুন বিবি বলেন, বাজার এলাকায় এই পুকুরটি জনস্বার্থে ব্যবহার হয়, কিন্তু অবৈধভাবে পুকুর ভরাট করে বাড়ি তৈরি করছেন গ্রামেরই টুলু শেখ। এই পুকুর বন্ধ হয়ে গেলে বহু মানুষ সমস্যায় পড়বেন, সেই কারণে নিজেই সাহস করে লিখিত অভিযোগ করেছি। যদিও অভিযুক্ত টুলু শেখ বলেন, পুকুরের অস্তিত্ব বলে কিছুই ছিল না, আগেই ভরাট হয়ে গিয়েছিল, বাড়ি তৈরির চেষ্টা ঠিক নয়, এটি আপাতত ঘিরে রাখতে চেয়েছিলাম। বলছি, আপনি একটা বেয়ালোর অফিসে অভিযোগ করেছেন যে এখানে 2574 নম্বর প্লটটা নাকি পুকুর ছিল, পুড়ি দেওয়া হচ্ছে, কি বলবেন? হ্যাঁ, পুড়াবে না, পুকুরে থুই দেবে, পুড়াবে কেন? আগুন ফাগুন লাগলে আর কইলে মানুষেরা কোথায় যাবে বলেন? এই পুকুরটা কতদিন ধরে চলছে? এই 3 মাস। মানে পুরাচ্ছে কতদিন? কতদিন থেকে মাটি ফেলা? মাটিটা 2 মাসে হয়েছে ফেলা। কে ফেলাচ্ছে? টুলু শেখ। টুলু শেখ, আগে এটা পুকুরই ছিল? পুকুর ছিল। তো আপনি কি চাইছেন এখন? চাইছি পুকুরটা তো না পড়াই, সবাই ব্যবহার করে। আগুন মাগুন লাগলে একটু পানি হসম পেয়ে যাবে, আর পানি তো সমান কমই। কি নাম আপনার? আক্তারুন দিদি। কোথায় বাড়ি আপনার? সুরপাড়া। 2574 দাগে যেটা পুকুর, আপনারা একটা অভিযোগ করেছেন যে পুকুরটা নাকি পুড়ি দেওয়া হচ্ছে, সাধারণের স্বার্থে আপনারা যে অভিযোগটা করেছেন, কি বলবেন? ওটা আমি বলতে চাইছি যে এই একটাই তো এরকম পুকুর, তো পুকুরটা সবাই মিলে ব্যবহার করতো। দেখুন যে এই পুকুরটা যে পুড়ি দিচ্ছে, তো সেই জন্য আমার মায়ের এটার ব্যাপারে একটা দরখাস্ত জমা দিয়েছিল, তাই যে পুকুরটা পুড়ে দিয়েছে, এখন যেহেতু বর্তমানে তো এরকম কিছু আগুন টাগুন লেগে যায়, এমনিতে জলের পরিমাণ কম খুবই, এখন এই যে আগুন লেগে যায় তখন তো জল পাবো না আমরা, সেটার জন্য আমি একটা অভিযোগ করেছিলাম আমার মাকে লিজে। আমার মায়ের নাম হচ্ছে আক্তারুন বিবি। কে কার নাই, মানে কে করছে বাড়িটা? বাড়িটা করছে টুলু শেখ। কতদিন ধরে করছে? এটা ম্যাক্সিমাম তোমার 3 মাস হয়ে গেল। হ্যাঁ, তো আপনি যে অভিযোগটা জানিয়েছেন, কি বলেছে বিয়ালোর অফিসে? বিয়ালোর অফিসে বলেছে যে আমরা যাব, দেখব, তারপরে আমরা কিছু একটা ব্যবস্থা নিব। এখন অব্দি কিছু খোঁজ খবর দেয়নি বলে আমরা সেটা মিডিয়ার জন্য বলা হয়েছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে পুকুরে যেন না বন্ধ করে, না পুকুরে যেন আবার পুকুরের মতন করে দেয়, যেন সব লোক এরকম এসে ব্যবহার করতে পারে। আপনার নাম? আমার নাম হচ্ছে আশরাফুল শেখ। অভিযোগকারী কে হচ্ছেন আপনি? যে অভিযোগ করেছেন সব কে? আমার মা হচ্ছে ওটা। মানে আপনি ছেলে? হ্যাঁ। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে সুরপাড়া। আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম। এখানে টিভিএস, বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো, ভিভো, রিয়েলমি, এমআই, ওয়ানপ্লাস, আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয়। আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 8170880880।